1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় 50তম বিজয় দিবস উপলক্ষে অত্যাধুনিক কিছু অস্ত্রের প্রদর্শনী মহাদীপুর সীমান্ত চৌকিতে 70 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার এই দুদিন পড়ুয়াদের অস্ত্রের পাশাপাশি সীমান্ত রক্ষা বাহিনীর যুদ্ধের ভূমিকার ওপর পাঠ দেওয়া হয়। এদিন বিকাশ মিশনের ছাত্রীরা এতে অংশ নেয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এতে অংশগ্রহণের সুযোগ পায়। এখানে আমরা গিয়েছিলাম যেহেতু ভারত এই 50 বছরে যেটা পূর্তি মুক্তিযুদ্ধ যেটা 1971 সালে হয়েছিল সেই মুক্তিযুদ্ধ যেটা পূর্তি উদযাপন হচ্ছে, এখানে মুক্তিযুদ্ধতে ভারতের কী ভূমিকা ছিল বা কী কী তারা অস্ত্র সেখানে ব্যবহার হয়েছিল, জনসাধারণের মধ্যে যেটা বিএসএফ সম্বন্ধে একটা ভয় ভীতি রয়েছে সেটা কাটানোর জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেখানে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। মূলত পড়ুয়াদের বিএসএফ নিয়ে অমলুক ভীতি দূরীকরণ, শৃঙ্খলা পাঠ ও সাধারণ মানুষের মধ্যে বিএসএফ সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়ার জন্য ও পড়ুয়াদের এই কাজে ভবিষ্যতে উজ্জীবিত করাই প্রদর্শনীর মূল লক্ষ্য। এই দুদিন পড়ুয়াদের অস্ত্রের পাশাপাশি সীমান্ত রক্ষা বাহিনীর যুদ্ধের ভূমিকার ওপরও পাঠ দেওয়া হয়। বিএসএফ এর কার্যকলাপের সম্যক ধারণা পেয়ে খুশি পড়ুয়ারা। তাদের অনেকে উদ্বুদ্ধ হয়ে বিএসএফ এ যোগদানের ইচ্ছা প্রকাশ করে। আমরা বিএসএফ ক্যাম্পে আমাদের স্কুল থেকে নিয়ে আসা হয়েছে, আমাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, আমরা এসেছি। আমরা প্রথমে আসলাম, দিয়ে ওখানে আমাদের একটা প্রজেক্টরে একটা দেখালো, মানে দেশ কীভাবে স্বাধীন হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, মানে অনেকে আমরা হারিয়েছি দেশ স্বাধীন করার জন্য। আমাদের মানে ফার্স্টে আমরা এতটা মানে ভেবেছিলাম না যে বিএসএফরা মানে এতটা এরকম হয়, যে তারপর ওই প্রজেক্টরে দেখার পরে আলাদা একটা মানে ফিল হতে লাগলো, ওদের সম্পর্কে আলাদা একটা ধারণা হতে লাগলো যে দারুণ, যাই হোক দারুণ বিএসএফ, দারুণ। তোমরা এই আর্মিতে যুক্ত হতে চাও? খুব ইচ্ছা, দেখি কি হয়। সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কপিল চতুর্বেদী জানান, ये प्रोग्राम एक्चुअली 50 साल जो हुए हैं बांग्लादेश लिबरेशन वार के, उसके उपलक्ष्य में यहाँ पे वार डॉक्यूमेंट्री दिखाई गई है स्कूल के बच्चों को। इसके अलावा वेपन एग्जीबिशन है, इसके अलावा बच्चों के साथ में ग्रुप फोटो, रिफ्रेशमेंट और मोटिवेशन स्पीच के साथ साथ फीडबैक सेशन है। एक्चुअली इस प्रोग्राम को करने के पीछे बीएसएफ का जो मेन मोटिव है वो है कि एक तरह से बॉर्डर में रहने वाले पॉपुलेशंस है, जो हमारे यूथ हैं, वो अवेयर हो जाए सिचुएशन के बारे में और यूथ के अंदर एक अवेयरनेस आए। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।